এই প্যান্ডামিক পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নারায়ণপুরের অভিজাত আবাসনের কোভিড রেসপন্স টিমের। নিউ টাউন নারায়ণপুরে এক অভিজাত আবাসন, সিদ্ধা টাউন রাজারহাটে কোভিড রেসপন্স টিমের উদ্যোগে ওই আবাসনের সমস্ত আবাসিকদের পাশাপাশি আবাসনের বাইরে যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হলো। আজ এই আবাসনের কোভিড রেসপন্স টিমের তরফ থেকে 730 জনকে নিয়ে শুরু হলো তাদের এই কর্মসূচি। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে ডাক্তার, নার্স এবং টেকনিক্যাল সহ মোট 8 জন সদস্যের একটি দল রয়েছে যারা ভ্যাকসিন দেবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত রয়েছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য, এছাড়াও ছিলেন নারায়ণপুর থানার পুলিশ আধিকারিকরা। এই আবাসনে ভ্যাকসিন নেওয়ার মূলত পদ্ধতিগুলি হলো, মূলত 4 থেকে 5 দিন তাদের ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রেজিস্টার করানো যাবে যারা এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাদের। এরপর সেই লিস্ট ধরে প্রত্যেককে মেলের মাধ্যমে জানানো হবে কোন দিন কোন সময়ে দেওয়া হবে ভ্যাকসিন। এইভাবে লাগাতার চলবে তাদের এই কর্মসূচি। আজ এই কর্মসূচির প্রথম দিন। এবার শুনে নেওয়া যাক এই কর্মসূচি সম্পর্কে কি বললেন সিদ্ধা টাউন আবাসনের 2 বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমরা প্রচন্ড চিন্তিত ছিলাম, আর এই সিদ্ধা টাউনে এই যে এত সুন্দর একটা মানে অ্যারেঞ্জমেন্ট হলো, আমরা প্রত্যেকে মানে ভীষণ খুশি। কারণ আমরা সিদ্ধা টাউনে থেকে এত সুন্দর মানে আমাদেরকে কোনো লাইন দিতে হচ্ছে না, কোনো ভিড়ের মধ্যে যেতে হচ্ছে না, আমরা সুন্দরভাবে সুস্থভাবে আমরা আজকে ভ্যাকসিন পেলাম। আর আমরা অনেক রিলিফ, এখন সেকেন্ড ডোজের জন্য আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই সেটাও খুব তাড়াতাড়ি 30 ডেজের পর মানে 80 ডেজের পর আমাদের হয়ে যাবে। তো আমার নাম অঙ্কিতা পান্ডে, সিদ্ধা টাউনেই থাকি আমি। না, আতঙ্কের কিছু নয়, চিন্তিত তো ছিলাম, মানে সব জায়গায় যেরকম দেখা যাচ্ছিল যে ভ্যাকসিনের যতটা ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী সাপ্লাই পাওয়া যাচ্ছে না, সেটা আস্তে আস্তে ভালো হচ্ছে আগের থেকে সিচুয়েশন। তো আমাদের কমপ্লেক্সের মধ্যেই এখানে দেওয়া হচ্ছে, এটা একটা বাড়তি সুবিধা। অনেক বয়স্ক মানুষ আছে, আমরা তো নয় এদিক ওদিক গিয়ে নিতে পারতাম, অনেক বয়স্ক মানুষ আছেন যাদের পক্ষে সত্যি অন্য জায়গায় গিয়ে নেওয়া এর মধ্যে হয়তো অসুবিধা ছিল, তাদের পক্ষে খুব সুবিধা, খুব খুব আমি খুব ওয়েলকাম করি, খুব ভালো স্টেপ এটা। ঠিক আছে, এখন অবধি তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আমি যা শুনছি সেরকম বিশেষ কিছু হচ্ছেও না। কিছু ডিজিনেস, কিছু ক্ষেত্রে হয়তো জ্বর আসছে, কিন্তু এটা লার্জার গুডের জন্য, তো এটুকু একদিন দুদিনের ব্যাপার, খুব একটা কিছু ব্যাপার না। আমার নাম অভিষেক চক্রবর্তী, আমি সিদ্ধা টাউনের বাসিন্দা, সিদ্ধা টাউন রাজারহাটের বাসিন্দা। It's caught in the crossfire.